দেখো 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কতে দেখো কি বলেছে, একজন কৃষক দুটো কাজ করেছে, একটা সমবায় সমিতি থেকে ও টাকা কিছু টাকা ধার নিল, সমবায় সমিতিতে সুদের হার, মানে সুদের হার সমবায় সমিতির ক্ষেত্রে 4%, সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার হলো 4%, ব্যাংকে সেটা সুদের হার নিচ্ছে 7.4%। তো একজন কৃষক, এক কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে সেই টাকা যদি ধার না হয় তাহলে সেখানে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে, সে যদি সমবায় সমিতি থেকে টাকা ধার করে, তবে তার বছরে কত টাকা বেঁচে যাবে হচ্ছে, সে কি করলো, সমবায় সমিতি থেকে 5,000 টাকা নিল, 5,000 টাকা নিল, 5,000 টাকা নেওয়ার পরে এক বছরের জন্য সে কি করবে বলছে, বছরে তার কত টাকা বাঁচবে, ও কিন্তু ব্যাংক থেকে সুদ নেয়নি, ও টাকা নিয়েছে কোথা থেকে, সমবায় সমিতি থেকে নিয়েছে 4% সরল সুদের হারে, টাকা হচ্ছে 5,000 টাকা, তো বলছে বছরে তার কত টাকা করে বেঁচে যাবে, লাভ হবে তার। তো আমাকে তো আগে ব্যাংকটাও বের করতে হবে, তাহলে তো আমি তুলনা করতে পারবো যে তার কত টাকা বাঁচবে বা কত টাকা বেশি লাগবে। তা আমি কি করেছি, সমবায় সমিতির ক্ষেত্রে আমি সরল সুদটাকে বের করেছি কত, তোমার পি এর মান এখানে কত, 5,000 টাকা সে ব্যাংক থেকে নিয়েছিল, তারপরে আমার আর এর মান হচ্ছে 4%, টি এর মান 1/100, এটাকে 0,0 কাটলাম, তাহলে বেঁচে থাকলো কত, 50×4 মানে হচ্ছে 200 টাকা। আমি যদি সেটা যদি ব্যাংকে, যদি ওই কৃষকটি ব্যাংক থেকে সুদ নিত বা ব্যাংক থেকে টাকা ধার নিত, তবে তার সুদ কত লাগতো বছরে সেটা আমাকে বের করা খুব দরকার, কেন, তাহলে আমি তুলনা করতে পারবো যে ওর লাভ কত টাকা হয়েছে। তাহলে এখানে একই রকম 5,000 টাকা ইনটু এখানে সরল সুদটা কত, 7.4, আর সময়টা দুটোর ক্ষেত্রে একই হবে, কেন অবশ্যই তুলনা করছি, এবং এটা এসআইয়ের মান আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে 7.4 মানে 50 বেঁচে থাকলো আর একটা 7.4 বেঁচে থাকলো, দুটোকে গুণ করলাম আর 370 টাকা আসে। তাহলে আমার দেখো সমবায় সমিতির ক্ষেত্রে ওই লোকটিকে সুদ দিতে হবে কত টাকা, 200 টাকা, আর যদি ব্যাংক থেকে টাকা নিত তবে তাকে সুদ দিতে হবে 770 টাকা, তাহলে বছরে বছরে লাভ হচ্ছে কত, 770 থেকে 300 থেকে 200 টাকা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে ওর বছরে 170 টাকা লাভ হবে, যদিও সমবায় সমিতি থেকে টাকা ধার নাই, কেন সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হারটা কিন্তু কম, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার বেশি, তার মানে প্রতি বছর ওর 170 টাকা কি হবে, সাশ্রয়ী হবে।